সুপ্রিম কোর্টের অর্ডারের পর প্রথমবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের অর্ডারই দুটি মামলা থেকে সরতে হচ্ছে তাকে। নিজে সরাচ্ছি না, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। স্যার আগামী দিনে যদি তো আছে একটা ডিসিপ্লিন তো আছে, সুতরাং সেই ডিসিপ্লিন অনুযায়ী সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশে খানিকক্ষণ আগে একটা অর্ডার ছেড়ে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সর্বোচ্চ আদালত, তো আমরা হাইকোর্ট হিসেবে সুপ্রিম কোর্টকে মেনে চলি। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেটাকে মেনে চলতে হবে। স্যার আগামী দিনে যার যত মন খারাপই হোক, মানে ব্যক্তিগতভাবে যদি কারো হয়ে থাকে তাহলে সেখানে বিশেষ কিছু করার নেই। দুর্নীতির মামলা আছে, তো আমার ধারণা সেগুলো আমার হাত থেকে সরে যাবে। স্যার একই রাউন্ডে, আজকে যে রাউন্ডে সরে গেছে সেই একই রাউন্ডে সরে যাবে। 2021 থেকে 2023 রাজ্যের শাসক দলের সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে আদালতের ভিতরে একরোখা লড়াইয়ের নাম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার এজলাসে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি তদন্ত শুরু করে। রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে বিধায়ক, জেলা পরিষদ সদস্য থেকে দলীয় পদাধিকারী, শিক্ষা ব্যবসায়ী থেকে শুরু করে আধিকারিক সহ শাসক দলের একাধিক নেতা কর্মী আজ জেলে। রাজ্য জুড়ে চোর ধরিতে ব্যতিব্যস্ত শাসক দল, প্রকাশ্যেই বিচারপতি সম্পর্কে কটু মন্তব্য শাসক দলের মুখপাত্র থেকে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই মামলা বিচারপতির এজলাস থেকে সরাতেই সুপ্রিম কোর্টে আবেদন জানায় মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যুব তৃণমূল কংগ্রেসে অভিষেকের নিজস্ব রিক্রুটমেন্ট কুন্তল ঘোষ, সেই দুটো মামলাই সরিয়ে নেওয়া হলো। যদিও সকাল থেকেই রটিয়ে দেওয়া হয়েছিল নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলাই নাকি সুপ্রিম কোর্টের নির্দেশে সরিয়ে নেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। শুক্রবার সারাদিনের দোলাচলের পর রাতে সুপ্রিম কোর্টের রায় হাতে আসার পর মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যতদিন আমি জজ হিসেবে কাজ করবো, আর যখন জজ হিসেবে কাজ করবো না তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করবো, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব। তবে মাননীয় বিচারপতির মন্তব্য, বিচারপতি বদলে নিয়োগ দুর্নীতি মামলায় গতিরও বদল হতে পারে, সেটা নির্ভর করে বিচারকের উপর। এক একজনের স্টাইল অফ ফাংশনিং এক এক রকম। আমার স্টাইল অফ ফাংশনিংয়ে আমি কাজ করেছি, এরপরে যিনি বিচারক আসবেন, বিচারপতি যিনি আসবেন, তিনি তার নিজস্ব স্টাইল অফ ফাংশনিংয়ে কাজ করবেন। তবে সে কাজ করতে গিয়ে আমি যে কাজটা 6 মাসে করছিলাম সে কাজটা করতে গিয়ে যদি 60 বছরও লেগে যায় তাহলে আমার কিছু বলার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে দুটি মামলা এজলাস থেকে সরলেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রসবোধে ঘাটতি হয়নি। যাওয়ার আগে জানিয়ে দিলেন তিনি, সুপ্রিম কোর্টের নির্দেশ পড়বার পর আইনজীবী এবং রাজনৈতিক মহলের ধারণা বিচারপতি বদল হলেও পার পাবেন না দুর্নীতিগ্রস্তরা, সে কুন্তল ঘোষ হোক কিংবা তার রিক্রুটার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।